একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি জার্মানিতে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী মানুষকে জিজ্ঞেস করেছিলাম তাদের নিজের মাতৃভাষা সম্পর্কে মতামত, তারা কি মনে করছে এবং মাতৃভাষার গুরুত্বটা তাদের কাছে কত। চলুন শুনে আসি। Ich bin Diana. Meine Muttersprache ist Deutsch. Ja, ich liebe meine Sprache und ich freue mich deshalb umso mehr, dass ich mit meiner Sprache meinen Beruf ausüben kann und anderen Leuten helfen kann, meine Sprache zu erlernen. Das finde ich ganz wunderbar. Hallo Leute, mein Name ist Anju. Mein India, Namaste. Meine Muttersprache ist Sindhi. Und wenn ich Muttersprache Sindhi sage, der erste Wort, das kommt in meinem Mind, in meinem Gehirn, ist Lieb. Lieb für meine Familie. Ich vermisse meine Familie sehr. Danke. Hola, yo soy Isis, soy de México. Mi idioma natal es español. Hallo, ich bin Isis. Meine Muttersprache ist Spanisch. Spanisch für mich ist sehr wichtig, weil fast alle mein ganzes Leben ist auf Spanisch. Alle meine Erinnerungen sind auf Spanisch. Ich lebe meine Muttersprache. سلام دوستان، اسم من انیتا افیزیه، از افغانستان و زبان مادریم فارسیه. Jetzt meine Muttersprache ist Persisch. Mein Name ist Anita Hafizi. Ich komme aus Afghanistan. Ich spreche mit meiner Muttersprache. Ich fühle ganz frei. Slav Rus, bo hamu hevalara, nave men botan, es kurdum. Also Muttersprache für mich ist sehr wichtig, weil wir seit langen Jahren nicht unsere Sprache frei sprechen können. Und ich wünsche jedem Leute, die Muttersprache nicht sprechen können, einen Tag frei sprechen können. Dankeschön für alles. Zdravo nasite, Cevika Malma, Dojem od Makedonije. Meine Muttersprache ist Mazedonisch. Ich lebe zurzeit in Deutschland, aber ich finde es sehr schade, wenn kann man nicht in Muttersprache sprechen. Das sein kann man eigene Integrität verloren und Identität aufgeben. ওদের সবার কথা শুনে বুঝতে পারলাম আমাদের মতনই ভাষা মানে ওদের কাছেও ভালোবাসা, ভাষা মানে শান্তি, ভাষা মানে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিল আর রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুনির ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা, কেই সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলো খলো গেয়ে কলো কলো তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ,
দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ সবাইকে, খুব পরিচিত একটা কবিতা আবৃত্তি করলাম, নির্ঝরের স্বপ্নভঙ্গ। সবাই ভালো থাকবেন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে সময়ে আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে ছুমর দেহে সনে, তুমি মিলে ছুমর প্রাণে মনে। মিশে ছুমর দেহে সনে, তুমি মিলে ছুমর প্রাণে। কোমল মূর্তি মোর মৃগাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখ সুখে, তুমি আনো মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, আনো মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, সকল সহা সকল মহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ে আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ধন্যবাদ সবাইকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপর রাগ করতে পারি? নারিকেলের চিরেকোটে উড়কি ধানের মুরগি ভাজে এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মাতাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মায়ের চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। 52 প্রজন্ম আমাদেরকে যে উপহার দিয়েছে তার জন্য ধন্যবাদ। 52 প্রজন্মকে, বাংলা ভাষাকে হাজার 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 কোটি সালাম। আমরা সবাই বাংলা ভাষা চর্চা করি, বাংলাকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে।